هاي مال بابا ديران مزوانيرا او دنيا مسلمانيرا شنو ركدن جن ركدن الله نبي دنو دنيا بادشاه حبيب الله جناب محمد رسول الله صلى الله عليه وسلم কাছে جبرائيل عليه الصلاة والسلام এসে জিজ্ঞাসা করেন يا رسول الله يا حبيب الله আপনি কি জানেন আপনি কি জানেন আপনার কি জানা রয়েছে আল্লাহ পাক আপনার জিকিরকে আপনার শরণকে আপনার আলোচনাকে কি মাকাম দান করেছেন আপনি কি জানেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এক্ষুনি আল্লাহ পাক স্বয়ং বলে পাঠালেন আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবকে গিয়ে বলে দাও ইজা যিকিরতু জিকির তামায়ে আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক যখনই যখনই নিজেকে স্মরণ করি নিজের বর্ণনা করি নিজের আলাপ আলোচনা করি পাশাপাশি আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা করি كيف رفع الله ذكرك يا رسول الله কিভাবে আপনার জিকিরকে আল্লাহ পাক উচ্চ মাকাম দান করলেন আপনি কি জানেন আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আল্লাহ পাক যখন ইজা যিকিরতু যিকিরতামাই যখন আমি জিকির করি তখন আমার হাবিবেরও জিকির করি বলুন সুবহানাল্লাহ জি এই ভাবে আল্লাহ পাক মাকাম দান করেছেন তারপর কি করলেন মিরাজ শরীফ খুললেন না মিরাজ শরীফে গেছেন তো মিরাজ শরীফ জান্নাত জাহান্নাম সব ঘুরে ঘুরে দেখলেন মাকামে রাসূল কিয়া হে মাকামে মুস্তাফা কিয়া হে محمد کا خدا جانے رسول پاکر مقام تاکی شیطا ایک مطرعی رسول اللہ خدا جانے آرکر جانے نا بولن سبحان اللہ آمی اپنی جوتوئی بولی شیش کتے پار بولا سید المرسلین بانیے دلین امام الانبیاء بانیے دلین میرا شریفر آگے کی ہو لو بیت المقدس পায়মার বাবা জিরা নওজোয়ানেরা ও দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ যেই রাত্রিতে মিরাজ হয়েছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা বোরাক সওয়ারি নিয়ে এসে আল্লাহ নবী আল্লাহ হাবিবের সামনে নিয়ে এসে উপস্থিত করে দেয় আসরা বিকাল্লাহু লাইলান ইজ মালাইকুহু ওয়ার রাসূলু ফিল মসজিদিল আকসা আলা কদমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আল্লাহ পাকই বোরাক সওয়ারিটা পাঠিয়েছেন কারণ আল্লাহ পাক নিজে আপনার সাথে মুলাকাত করতে চায় নবী মূসা একবার অন্তরে অন্তরে প্রশ্ন করে ফেলেছিলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাকে আপনি কালিমুল্লাহ করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ করে দিলেন আমাকে কালিম হয়ে গেলাম আমি محمد رسول الله حبيب হয়ে গেল এটা কি কথা আমি তো হাবিব হতে পারতাম محمد رسول الله তো কলিম হতে পারতাম এটা উল্টো হয়ে গেল কি ব্যাপার একটু আমাকে জানা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে জানার ও নবী মূসা তুমি শুনে নাও জেনে নাও তোমাকে আমি আল্লাহ পাক একজন রাসূল করেছি তোমাকে আমি আল্লাহ পাক একজন নবী করেছি যে নবী নাকি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে পারে এমন নবী বানালাম যে তোমাকে আমি একটা ক্ষমতা দিলাম যে তুমি যখন ইচ্ছা করবে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে এই জন্য তো তুমি কালিমুল্লাহ বলুন না সুবহানাল্লাহ নবী মূসা প্রশ্ন করে ও রব্বি আল্লাহ পাক মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কোথায় কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কোথায় আমি নবী মূসা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হাবিবুল্লাহ হতে পারতাম কিন্তু আমাকে আপনি কেন কালিমুল্লাহ করলেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি নবী মূসা আমার মতো কালিমুল্লাহ হতে পারতো তাকে কেন আপনি হাবিব আল্লাহ লাকব দিয়ে দিলেন জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় জানালেন ও নবী মূসা শুনে নাও জেনে নাও তোমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো তুলনা হয় না তুমি আমি আল্লাহ পাক আমাকে একবার দেখতে চেয়েছিলে আমার একবার দিদার চেয়েছিলে আমি আল্লাহ পাক বলেছিলাম না 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 দুনিয়ার কেউ কখনোই আল্লাহ পাক
পাককে দেখতে পায় না তুমি তো সে সোনার বান্দা নয় তুমি আমি আল্লাহ পাক আমাকে বারবার বারবার দেখতে চেয়েছিলে আমি আল্লাহ পাক বলেছিলাম আমাকে তো মোটেও দেখা যায় না কিন্তু তুমি শোনো নাই তুমি আল্লাহকে দেখতে চেয়েছিলে আমি আল্লাহ পাক তোমাকে একটা ঝলক দেখিয়েছিলাম তোমাকে একটা নূর দেখিয়েছিলাম তোমাকে একটা আলো দেখিয়েছিলাম তোমাকে একটা তাজাল্লি দেখিয়েছিলাম কিন্তু তুমি সেটা সহ্য করতে পারোনি আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তোমার ওই তুর পাহাড় একদম একটা সাইড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আমার নূরের তাজাল্লিতে তুমি তো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গিয়েছিলে আমার নূরের তাজাল্লিতে তুমি তো সহ্য করতে পারোনি তুমি আল্লাহকে যে দেখবে আল্লাহর সঙ্গে মুলাকাত করবে তোমার মনে বড় ইচ্ছা কিন্তু তুমি তো সহ্য করতে পারোনি আমি একটা নূর দেখিয়েছিলাম তুমি বেহুশ হয়ে গিয়েছিলে ওয়ামান নবী মুসা শোনো 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 তোমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা পার্থক্য আছে একটা বড় পার্থক্য কি জানো তুমি আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আমাকে দেখার জন্য তুমি পেরেশান হয়ে যাও আমি আল্লাহ পাক আমার দিদারটা পাওয়ার জন্য তুমি পেরেশান হয়ে যাও কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা নয় আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবকে মুলাকাত করার জন্য পেরেশান এটা হচ্ছে পার্থক্য এটা হচ্ছে পার্থক্য হাবিবুল্লাহর সাথে কালিমুল্লাহ কি তুমি আমাকে দেখতে চাও কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আমি দেখতে চাই বলেন সুবহানাল্লাহ জি ও নবী মুসা শুনে নাও জেনে নাও শুনে নাও তোমার উপর আমি একটা আসমানি কিতাব নাযিল করেছিলাম তোমার উপর আমি একটা আসমানি কিতাব নাযিল করেছিলাম সেই কিতাবটার একটা একটা লাইন তোমাকে পাওয়ার জন্য একটা পাহাড়ে চূড়ার কাছে আসতে হয়েছিল আমি আল্লাহ পাক তারপরেতে তোমার কাছে ওই কিতাবের একটা একটা আয়াত পেশ করেছিলাম আমার জিব্রাইল তোমার কাছে পৌঁছে দিয়েছিল তোমাকে তাওরাত কিতাবটা পাওয়ার জন্য একটা একটা জায়গায় আসতে হয় কিন্তু আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাকের তরফ থেকে কোরআন শরীফ পাওয়ার জন্য কোন নির্দিষ্ট স্থানে যাওয়ার দরকার পড়ে না বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে যান আল্লাহ পাকের কোরআন নিয়ে জিব্রাইল সেখানে সেখানে উপস্থিত হয়ে যায় আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জি হ্যাঁ কোন রাসূলের জন্য আপনি কোরআন পেলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন রমজান মাস এমন যে মাসের মধ্যে কুরআন নাযিল হয়েছিল রমজান মাসে শুধু কুরআন নাযিল হয়েছে না কুরআন নাযিল অনেক দিন ধরে হয়েছে কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে প্রথম আসমান পর্যন্ত এসেছে রমজান মাসে এইজন্য আল্লাহ পাক জানিয়েছেন আমি আমার কুরআনকে মুবারক মাসে লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ কেন আমার হাবিবের কাছে পুরো কোরআনটা নিয়ে যাস না জিব্রাইল একটা একটা করে আয়াত যখন আমার হাবিব একটু শান্ত শিষ্ট মেজাজে থাকবে একটু হাসি উৎফুল্ল মেজাজে থাকবে একটু সময় সুযোগ পাবে ঠিক সেই টাইমটাই আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুই কোরআন শরীফের আয়াতটাকে নিয়ে উপস্থিত হয়ে যাবি বলুন সুবহানাল্লাহ পার্থক্য নেই কালিমুল্লাহর সাথে হাবিবুল্লাহ জি পার্থক্য আছে ও নবী মুসা শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যখন আমি আল্লাহ পাক আমার সঙ্গে মুলাকাত করতে চেয়েছিলে তোমাকে পায়ে হেঁটে হেঁটে আসতে হয়েছিল পায়ে হেঁটে হেঁটে তুমি তুর পাহাড়ের কাছে উঠে এসেছিলে তবে আমি আল্লাহ পাক আমার একটা নূরের তাজাল্লি পর্যন্ত দেখতে পেয়েছো কিন্তু শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসা পর্যন্ত তাকে কখনোই পায়ে হেঁটে আসতে হয় নাই আমি আল্লাহ পাক একটা বুরাক সওয়ারি পাঠিয়ে দিয়েছিলাম সেই বুরাক সওয়ারিটা আমার রসুলকে লিফটের তুলতে 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 একটা নয় দুটো নয় সাতটা আসমান কে
আমি আল্লাহ পাক আমার আরশের সামনে উপস্থিত করে দিয়েছে তুমি হেঁটে হেঁটে আমাকে দেখতে আসো আর আমার রাসূলের জন্য আমি বোরাক সওয়ারি পাঠিয়ে দিই বোরাক সওয়ারিটা লিফটের মতো উপরে উঠে উঠে একটা সময় সাতটা আসমান টপকে আমি আল্লাহ পাক আমার সামনে চলে এসেছে শুধুমাত্র সামনে একটা পর্দা ছিল এপারে আল্লাহ ওপারে রাসূলুল্লাহ জোরে বলে জি হ্যাঁ এটা হচ্ছে মাকামে মুস্তাফা আজকে আপনি যে মজলিস قائم করেছেন মিলাদুন নবী তাই তো মিলাদুন আল্লাহ পাক তাকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন আল্লাহ পাক তাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন 100 বছর পরে তাকে আল্লাহ পাক ঘুম থেকে ভাঙানোর পরেতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কামলা বিস্তা ও উজাইর কতদিন ঘুমালে কতক্ষণ ঘুমালে তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম আমি উজাইর আমি হয়তোবা একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি সময় ঘুমিয়েছি আল্লাহ পাক তাকে 100 বছর ঘুমিয়ে রাখার পরে উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠে বলছেন আমি হয়তোবা একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি সময় ঘুমিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন উজাইর না 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 তুমি একদিন ঘুমায়ও নাই তুমি একদিনের একটু বেশি সময় ঘুমাও নাই আমি আল্লাহ পাক তোমাকে 100 বছর ঘুমিয়ে রাখিয়েছিলাম অনেক বক্তা বলে না আলে হাদিস বেদাতি বক্তা তাবলীগ জামাতের অনেক বক্তা বলে না যে ফুরফুরার হুজুররা আসে আর কেচ্চা কাহিনী বলে চলে যায় কানে পড়ে ফুরফুরার হুজুররা আসে আর কেচ্চা কাহিনী বলে চলে যায় আজকে এই 1.5 ঘন্টা ধরে যে কথা কথা বলেছি প্রত্যেকটা কথা কোরআন শরীফের সাথে মিলবে অথবা হাদিস শরীফের সাথে মিলবে বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন কোরআন শরীফ আর হাদিস শরীফ টোটালটাই যদি কাহিনী হয় টোটালটাই যদি গল্প হয় ফুরফুরার হুজুররা সেই গল্প বললে কতটা দোষ হয় দোষ হয়ে যায় যে এটা আশ্চর্য ঘটনা নয় হযরত উজাইরকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ঠিক আছে বুঝতে পারছেন না এই যে ব্যাপারটা কোন কথা হলো কেচ্চা কাহিনী কোরআন শরীফ টোটালটাই কেচ্চা টোটালটাই কাহিনী টোটালটাই আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে পূর্ববর্তীর ইতিহাস বলা হয়েছে তো সেটা যদি ফুরফুরার হুজুর এসে বলি তো সেটা কি কেচ্চা কাহিনী বলা হয়ে গেল নালায়েক কর্তব্যতাকার তোমরা বাপ নানার গল্প বলছো নিজের বউকে কটা কাপড় কিনে দিয়েছি এই সব বলছো সেটা কেচ্চা কাহিনী নয় আর আমি হাদিস থেকে কোরআন শরীফ থেকে ঘটনা শোনালে কেচ্চা কাহিনী হয়ে গেল 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন এটা ঘটনা নয় আকর্ষণীয় ঘটনা নয় ঘুম থেকে উঠলেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠে দেখলেন পকেটে একটু পয়সা পড়ে আছে কামলা বিস্তা আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন কামলা বিস্তা হযরত উজাইর বলছেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম হয় একদিন ঘুমিয়েছি না আলে একদিনের একটু বেশি আল্লাহ পাক বললেন না তুমি একদিন ঘুমাও নি আমি আল্লাহ পাক তোমাকে একটা না 100 বছর ঘুমিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠলেন পকেটে 100 বছর আগেকার পয়সা নিয়ে দোকানে গেলেন দিলেন কিছু খাবার কিনবেন কি জিনিস কিনবেন দোকানদার বলছে কোথা থেকে এসেছো 100 বছর আগের পয়সা নিয়ে ঘুরতে এসেছো আপনি আমি যদি এখন ইংরেজদের আমলের পয়সা নিয়ে ঘুরি দোকানে মান দেবে তো দেখালেন কোরআনের ঘটনা দেখালেন বললেন 100 বছর আগেকার হযরত উজাইরের টনক নড়ে গেল যে না সত্যি তো তাহলে আমি 100 বছর ঘুমিয়েছিলাম শুকরিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন নফল নামাজ কিভাবে উদযাপন হয় কিভাবে সেলিব্রেশন হয় কিভাবে ইয়াদগারে পালন হয় দেখুন প্রত্যেক দিন পালন করছেন আর বেদাত বেদাত ফতোয়া দিচ্ছেন বুঝতে পারছেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম দোকানদারের কাছ থেকে ঘুরে নিজের বাড়িতে গেলেন নিজের বাড়িতে গিয়ে দেখতে পেলেন তার বাড়ির সমস্ত মানুষেরা সমস্ত সন্তান সন্ততিরা তাদের বয়সগুলো তাদের বয়সটা হযরত উজাইরের থেকেও বেশি হয়ে গেছে হযরত উজাইরের থেকে বুড়ো উজাইরের ছেলে হয়ে গেছে বুঝতে পারছেন না 100 বছর ঘুমিয়েছিল
উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বুড়ো হয়ে গেছে তার ছেলে এই হচ্ছে ঘটনা কোরআন শরীফে সত্য ঘটনা তারপরে কি হলো হযরত উজাইর ভাবলেন না সত্যি তো তাহলে আমি 100 বছর ঘুমিয়েছিলাম ফিরে এলেন পাশে যে তার উট ছিল 100 বছর পর যখন ঘুম থেকে উঠছেন উট আর নেই শুধু ওই হাড়গুলো পড়ে আছে হাড় পাঁজরগুলো পড়ে আছে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে অবাক হলেন হায় হায় কি হলো মাত্র একদিনের তফাতে আমার উটটার এই পরিস্থিতি আল্লাহ পাক সেই সময় হযরত উজাইরকে বললেন না 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 হযরত উজাইর তোমাকে আমি 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর একটা উট কখনো 100 বছর বাঁচতে পারে না সেই উটটা মারা যায় আর ওই উটটার হাড়গুলো পড়ে রয়েছে আর পাঁজরগুলো পড়ে রয়েছে দেখো দেখো ওই উটটার দিকে তুমি আরেকবার তাকাও হযরত উজাইর উটটার দিকে তাকিয়েছে আল্লাহ পাকের তরফ থেকে ওই উটটার চতুর্দিকের হাড়গোড়গুলো এক জায়গায় হয়ে জুড়ে গিয়েছে সব চতুর্দিকে গোস্তপিণ্ড মাংসপিণ্ড জুড়ে গিয়ে আগে যেই রকম উট ছিল হযরত উজাইরের জন্য আল্লাহ পাক আবার সেই রকম আস্ত উট করে দিয়েছে একেবারে পরিষ্কার আস্ত উট করে দিয়েছেন আর উনাকে 100 বছর ঘুম পাড়ানোর পিছনে একটা কারণ হচ্ছে একটা গ্রামের মাছ দিয়ে যাচ্ছিলেন হযরত উজাইর দেখলেন গ্রামটা ধ্বংস হয়ে গেছে তিনি বল ভাবলেন মনে মনে যে আল্লাহ পাক কিয়ামতের দিন কিভাবে মানুষকে তুলবেন আমি যে গ্রামটা মাছ দিয়ে যাচ্ছি এই গ্রামের অট্টালিকা প্রাসাদগুলো মাটির সঙ্গে মিশে গেছে আর এই গ্রামের মানুষগুলো সব ছন্ন বিছন্ন হয়ে গেছে কেউ নেই একেবারে ধ্বংস হয়ে গেছে তো এই ধ্বংস প্রায় একটা গ্রামকে একটা এই মানব জাতিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কিভাবে তুলতে পারেন অতদিন অতদিন পরে এদেরকে তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে আল্লাহ পাক টুক করে ঘুম পাড়িয়ে দিলেন যখন উঠলেন বললেন দেখো উজাইর তোমাকে যেমন আমি 100 বছর পরে ঘুম থেকে তুলতে পারি কিয়ামত পর্যন্ত মানব জাতিকে আমি একবার মেরে দিয়ে আবার কিয়ামতের দিন জিন্দা করতে পারি বলুন সুবহানাল্লাহ শুধু জিন্দা করব না আপনি আমি এই যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে না ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুল না দিলে খোলে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক করেছেন আপনার ভাই আঙ্গুল দিলে খুলবে তো খুলবে খুলবে না এই যে থিওরিটা এই থিওরিটাও কোরআন শরীফের থিওরি কেন জানেন আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো 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 কাল কিয়ামতের মহাময়দান নিয়ে তোমরা চিন্তা করবে না কাল কিয়ামতের মহাময়দানেতে আমি আল্লাহ পাক শুধু তোমাদেরকে উপস্থিত করব না বরং তোমাদের আঙ্গুলে একটা একটা অগ্রবিন্দু পর্যন্ত আমি আল্লাহ পাক পুনর্বিন্যস্ত করে দেব শুধু তোমাদেরকে আমি তোমাদের গোশগুলো হাড়গুলোকে জোড়া লাগাবো না তোমাদের আঙ্গুলগুলো একে অপরের সাথে মেলে না এই আঙ্গুলের অগ্রভাগে যে স্ট্যাম্পটা রয়েছে যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এই ফিঙ্গারপ্রিন্টটা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের হাতে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দেব আমি শুধু তোমাদেরকে জোড়া লাগাবো না হাড় গোড়ের সাথে সাথে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ পুনর্বিন্যস্ত করে দেব কত বড় চ্যালেঞ্জ বলেন তো সায়েন্টিস্টরা দেখলো তাহলে নিশ্চয় মানুষের এই আঙ্গুল একে অপরের সাথে মেলে না একে অপরের মধ্যে তফাত আছে এটা থেকে এই স্ট্যাম্পটা দিয়ে বার করে ফেললো ফিঙ্গারপ্রিন্ট জি হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এটা দেখানো হলো সব কিছু জানার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন ও দুনিয়ার মানুষ তোমরা পাঁচ ওয়াক্তটা যে নামাজ পড়ো পাঁচ ওয়াক্তে যে নামাজ পড়ো ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এই সব চার রাকাত ফরজ এই নামাজগুলো তোমরা শুধু এই নামাজগুলো পড়ো না বরং এই প্রত্যেকটা নামাজ আল্লাহ পাক কোন না কোন নবীর ইয়াদবারেকে সেলিব্রেশন করার জন্য করেছে আল্লাহ পাক এই আসরের নামাজকে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন আমাকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তক
করে দাঁড়িয়ে পড়ে চান্দে কাপ শুকরিয়া তার নামাজ আদায় করে নিলেন আল্লাহ পাকের তরফ থেকে কবুল এবং মঞ্জুর হয়ে গেল কাল কিয়ামতের মহামাঠ মহাময়দান পর্যন্ত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মানুষগুলো আমার আপনার মতো রাসূলের উম্মতগুলো প্রত্যেকের জন্য ওই আসরের ওয়াক্তে চার রাকাত নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে প্রত্যেকটা নবীর ঈদ ইয়াদগারে মানানো যায় আর রাসূলুল্লাহর মিলাদ মানানোর সময় তখন সেলিব্রেশন উদযাপন বেদাত হয়ে যাচ্ছে মাগরিবের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর অসুস্থ ছিল সুস্থ হলেন ইমাম জালালউদ্দিন লিখছেন শরীর অসুস্থ ছিল সুস্থ হলেন সুস্থ হয়ে কি করলেন জানেন উঠলেন শুকরিয়া তার নামাজ চার রাকাতের নিয়ত করলেন দু রাকাত পড়লেন পড়ে উঠলেন এক রাকাত পড়লেন যে বসলেন ওই বসে আর দাঁড়াতে পারলেন না শরীর দুর্বল দাঁড়াতে পারলেন এই দাঁড়াতে না পারার দরুন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিন রাকাত নামাজ পড়েছিলেন শুকরিয়াতান আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল উম্মতে মুহাম্মাদের জন্য ওই তিন রাকাত নামাজই ফরজ করে দিলেন মাগরিবের জন্য বলুন সুবহানাল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বেরোলেন মাছের পেট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন সেই চার রাকাত নামাজকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আপনার আমার জন্য কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস হচ্ছে সেলিব্রেশন আর হজ 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 এই পুরো সিস্টেমটা হজে যে মানুষ যায় যাওয়া থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা সিস্টেমটাই হচ্ছে ইয়াদগারে মানানো হচ্ছে সেলিব্রেশন মানানো হচ্ছে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে আসুন আমার একটা শেষ কথা বাকি আছে সেটা ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ার পরে বলবো সকলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না শুরুর দিকে একটা তেজ দেখেছিলাম কি হলো ভালো করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চাই পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে শিশু যেমন করে মায়েরই কোল আঁকড়ে ধরে তাকে করে না কবুল শিশু যেমন করে মায়েরই কোল আঁকড়ে ধরে তাকে করে না কবুল তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গদলির আলো আঁকা বিকেল বেলা কাটে না প্রভু রঙের মেলা গদলির আলো আঁকা বিকেল বেলা কাটে না প্রভু রঙের মেলা জীবনের সব কানে চাই তোমাকে জীবনের সব কানে চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে
আধার যেমন করে চালোকে পাহাড় যেমন করে ঝর্ণা জড়ায় নদী যেমন করে সাগরকে চায় পাহাড় যেমন করে ঝর্ণা জড়ায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চালোকে আধার যেমন করে চায় আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা শরীফ পড়লেন এরও ফজিলত আছে এরও ফজিলত আছে কলমা শরীফের ফজিলতটা কি জানেন কলমা শরীফের ফজিলত হচ্ছে কোন শিশুকে যখন শিশু জন্ম হয় তখন সে জন্মের পরেতে তাকে প্রথম বাক্যটা শেখাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলুন না সুবহানাল্লাহ কোন শিশু জন্ম হলে তার প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ শেখাতে হয় আর কোন মানুষ যখন ইন্তেকাল করে তখনও তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাতে হয় কোন বাচ্চার প্রথম কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আজকালকার আমার আপনার বাড়ির ছেলেরা তো মোবাইল ইউটিউব দেখে কার্টুন দেখে প্রথম কথাটা শেখে প্রথম কথাটা গড শিখে বসে থাকে আল্লাহ ভুলে যায় গড শিখে বসে থাকে প্রথম কথা আপনার আমার বাড়ির বাচ্চা ছেলেগুলো প্রথম কথাটা গড শিখে অন্য কিছু কার্টুন থেকে শিখে থাকে কিন্তু না 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 উম্মতে মুহাম্মাদের ঘরের বাচ্চাগুলো মুসলমানের ঘরের বাচ্চাগুলো যদি প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো যায় আর সেই বাচ্চাটা যখন বড় হয়ে বুড়ো হয়ে যখন ইন্তেকাল হতে যাবে তখন দুনিয়ার মানুষ যদি তাকে শেষ কথাটা তালকিন করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই তালকিন করার জন্য একটা মানুষের জীবনের প্রথম কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর জীবনের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আমার আল্লাহ পাক আল্লাহর নবী আল্লাহ হাবিব জানিয়ে দেয় কাল কিয়ামতের মহামান মহাময়দানেতে ওই বাচ্চা ছেলেটা ওই শিশুটা অথবা ওই মানুষটা কোন বড় গুনাহ সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না তাহলে দরুদ শরীফটা শেখা এবং বাচ্চাদেরকে শেখানোর দরকার আছে শেখানোর দরকার আছে আর এই সব শিখতে গেলে এই রকম মজলিসে বসতে হয় এই রকম ওয়াজের মজলিসে মাহফিলে মিলাদুন নবীতে বসতে হয় إذا قيل لكم تفسحوا في المجلس فافسحوا يفسح الله لكم تفسير الكتاب المدهشة إذا قيل لكم تفسحوا في المجلس النبي صلى الله عليه وسلم فافسحوا يفسح الله لكم في الجنة تفسير صحب الله تفسير جلالين خلين تفسير ابن كثير خلين وقلنا أنه شموس تفسير الكتاب قلو خلين إذا قيل لكم تفسحوا في المجلس লিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়া মানুষ যখন কিলা লাকুম তাফাসাহু যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ নবী আল্লাহর রাসূলের মসজিদ মজলিসে বসে দাও আল্লাহ নবী আল্লাহর রাসূলের আলোচনার মজলিসে বসে যাও কোরআন হাদিসের মজলিসে বসে যাও তাহলে তোমরা সেই মজলিসটাকে প্রশস্ত করে দাও তুমি নিজে বসো তোমার আরেক ভাইকে বসার জন্য সুযোগ করে দাও তুমি যদি তোমার আরেক ভাই মিলাদুন নবী মাহফিলে মিলাদুন নবী নবীর মজলিসে বসার জায়গা করে দাও তাহলে আমার আল্লাহ পাক ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাহ তোমাদের জন্য আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানের পরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদের বসার জায়গা করে দেবে عليكم بمجالس العلماء أو اجتماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر الله نبي الله غريب جنيد حديث شريف المدشي شتي
عليكم بمجالس العلماء যখন কোন আলেম উলামাদের মজলিস হয় যে মজলিসের সামনে বসে বসে আলেম উলামারা ওয়াজ নসিহত করতে থাকে তোমরা দেরি করো না আলাইকুম বিমাজালিসাতিল উলামায়ে আও ইস্তিমাই কালামিল হুকামায়ে অথবা যে মজলিসে কোরআন হাদিসের ইসলামের শরীয়তের হুকুম আহকাম গুলো যখন আলোচনা করা হয় فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر ثم سي مجلس المدقية بسي جاو تذكرون فإن الله يحيي القلب الميت بنور الحكمة أمر الله با যেমন অনেক দিন পরে মাটি শুকনো খসখসে হয়ে যাবার পর অনেক দিন পরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টি নামে এমন সময় বৃষ্টি নামার সাথে সাথে মাটিটা উর্বর হয়ে যায় মাটিটা তরুতাজা হয়ে যায় মাটিটা উর্বর হয়ে যায় গাছপালাগুলো ফলন ভালো দেয় ধান চাষটা ভালো হয় সমস্ত চাষ আবাদগুলো ভালো হয় তেমনি ফাইনাল্লাহ ইউহিল কলবাল মাইয়্যিতা বিমাই কলবাল মাইয়্যিতা বিনুরিল হিকমা كما يحيي الأرض الميتة بماء المطر যেমন ভাবে বৃষ্টির পানিতে মাটিটা উর্বর হয়ে যায় তেমন ভাবে আলেম উলামাদের কথাগুলো শুনতে 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 ঠিক ওই রকম ভাবে তোমাদের মুর্দা অন্তরগুলোতে আল্লাহ পাক পানি ঢেলে জিন্দা করে দেবে ইউহিল কলবাল মাইয়্যিতা বিনুরিল হিকমা তোমাদের মুর্দা অন্তরগুলো জং ধরা অন্তরগুলো কালি ময়লা ওয়ালা অন্তরগুলো আল্লাহ পাক নূর ঢেলে জিন্দা করে দিবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং এই মজলিসে বসার আলাদা একটা গুরুত্ব আছে এই মজলিসে বসার আলাদা একটা ফজিলত আছে যেই মিলাদুন নবীর জন্য কাট্টা কাফের আবু জেহে আবু লাহাব যার সম্পর্কে কোরআন শরীফে আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা কোরআন শরীফে আয়াত যেই আবু লাহাবের জন্য লানত আল্লাহ পাকের তরফ থেকে বুখারী শরীফ কিতাবুন নিকাহ সময় নেই তাড়াতাড়ি বলে দিচ্ছি বুখারী শরীফ কিতাবুন নিকাহ হাদিস শরীফটা পাবেন আর এটার ব্যাখ্যা পাবেন বিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী ফাতহুল বারী ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পাবেন কি পাবেন কাট্টা কাফের রাসূল পাকের শত্রু আপনি আমি তো রাসূলুল্লাহর গোলাম বলুন না সুবহানাল্লাহ রাসূল পাকের শত্রু কাট্টা কাফের আবু লাহাব রাসূল পাকের মিলাদে খুশি হওয়ার জন্য আবু লাহাব উপকার পেয়েছে কি উপকার জানেন আবু লাহাব মারা গেছে মারা যাওয়ার এক বছর পরে আবু লাহাবকে স্বপ্নে দেখছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছে স্বপ্নে দেখছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন আবু লাহাবকে এক বছর পরে আবু লাহাবকে দেখে বললেন আবু লাহাব কি অবস্থা কি অবস্থা আবু লাহাব বলল অবস্থা ভালো নেই ভাই তোমাদের মাস থেকে যতদিন হলো ছেড়ে এসেছি আমার কবরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে তোমাদের মাস থেকে যতদিন এলাম আমার কবরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে তবে হ্যাঁ সপ্তাহর একদিন আমি আমার এই কবর যে জাহান্নামের কুণ্ডুর মধ্য থেকেও সপ্তাহে একদিন আমাকে একটু আরাম দেওয়া হয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আবু লাহাব কিভাবে আরাম দেওয়া হয় আবু লাহাব বলল যে দিনে আমি সুয়াইবাকে আজাদ করেছিলাম আবু লাহাবের একটা দাসীর নাম হচ্ছে সুয়াইবা আমি যেদিন সুয়াইবাকে আজাদ করেছিলাম ঠিক সেই দিনেতে আমার এই দুটো আঙুলের ফাঁক দিয়ে একটা আল্লাহ পাক একটা রসালো পদার্থ একটা লিকুইড একটা পানীয় বের করে দেন সেটা আমি মুখের মধ্যে দিয়ে দিই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা ঠান্ডা হয়ে যায় কি ব্যাপার ব্যাপারটা কি একজন কাট্টা কাফের তার কবরের আজাব হালকা হচ্ছে কেন ভাই মার বাবা জিরা নওজওয়ানেরা ও দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবীদের ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মাঝে তার মিলাদ হলো যেদিন দুনিয়ার মাঝে তার মাউলিদ শরীফ হলো যেদিন দুনিয়ার মাঝে আপনার আমার নিকট তিনি যেদিন শুভাগমন করলেন সেই রাত্রেতে আম্মা জান
আহাদাতে রাসূল পাকের আম্মা জান দেখছেন তার তার নিজের কোনো প্রসব বেদনা হয়নি নবী পাকের আম্মা জান দেখছেন আমার বেটা মোহাম্মদ আমার বেটা মুহাম্মাদের দুনিয়াতে আগমন করার দিনেতে আমি তার মা দেখেছিলাম আম্মা জান আমিনা দেখেছিলেন আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলেন আমার বেটা শরীরের নূর দিয়ে আমি নিজের চোখ দিয়ে দেখেছিলাম শামের প্রাসাদগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর দিয়ে চমকে আলোকিত হয়ে গিয়েছে محمد رسول الله صلى الله عليه وسلم جدين تر مولي شريف هلو جدين تر شبا غمان هلو جدين تر جنم هلو ابو لها كتا كافر رسول پاکر کاچه اکتا لوگ پاتھیے چه لوگ نمی سی محیلا تر نام حج سوائی با ابو لها بیر داشی ابو لها بیر گلاؤ تاکہ پاتھیے دیئے چه جا 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 امار بھائی عبداللہ مارا گئے چل تار باڑی تے آج کے اکتا چھلے خوابے آج کے اکتا شن তান হবে জাগিয়ে খবর নিয়ে আয় এমন সময় যখন সুবাইবা খবরটা এনে দিয়েছে আবু লাহাবের কাছে আবু লাহাবকে এসে বললেন ও আবু লাহাব আপনার একটা ভাইপো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর একজন সন্তান হয়েছে আবু লাহাব সেই সময় কথাটা শুনে এত খুশি হয়েছিল ওই সুবাইবাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছিল সুবাইবাকে আজাদ করার জন্য রাসূল পাকের মিলাদে খুশি হওয়ার জন্য رسول پاکر آگو مونے خوشی ہوا جنو میلاد النبی تے خوشی ہوا جنو ابو لہب آجو پرتی دن سپتاہ ایک دن جے دنے تے رسول اللہ جنو گرہن کرے چلے سیٹا ہوچے سومبار سومبار صبح شادی کے سمے رسول اللہ جنو اے ابو لہب پرتی دن تار قبرے تے اوئی سکال بیلا صبح شادی کے سمے صبح شادی کے سمے رسول پاکر جنمیر کرو যখন খুশি হয়েছিল আর ওই সুহাইবাকে আজাদ করেছিল রাসূলুল্লাহর মিলাদুন্নবীতে খুশি হওয়ার কারণে একজন কাট্টা কাফের আবু লাহাব তার কবরেতে রাসূল পাকের মিলাদ জন্মদিন মিলাদুন্নবীর দিনে তার আজাদকে আমার আল্লাহ পাক হালকা করে দেয় তাহলে মিলাদুন্নবীর ফজিলত আছে না নাই ফজিলত একজন কাট্টা কাফের সে যদি কবরের মধ্যে আযাব হালকা হতে পারে আমি আপনি তো রাসূলুল্লাহর গোলাম নাকি বলে আমাদের কবরে আল্লাহ পাক আযাব maaf করবেন না আমাদের তওবাগুলোকে আল্লাহ পাক কবুল করবেন না একটু রোনাজারি করে আল্লাহ পাকের দরবারে চাইতে হবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন মক্কা শরীফে দুটো পাথর আছে একটা পাথর হচ্ছে রাসূল পাকের ইয়াদগারে یادگار ملاد النبی یادگار دعائے ملاد النبی اکٹا پاتھور پاتھورٹا نم مقام ابراہیم اور اکٹا پاتھور ہوتے حجر اسود ان الحجر والمقام یقوتتان من یاقوت الجنت ان الحجر والمقام یقوتتان من یاقوت الجنت নিশ্চয় হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুটো পাথর দুনিয়ার মতো কোন পাথর নয় এই দুটো পাথর হচ্ছে জান্নাতি পাথর ইন্নাল হাজারা ওয়াল মাকামা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাতে এই দুটো পাথর হচ্ছে জান্নাতি পাথর বলুন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন দেখুন সেলিব্রেশন চলবে কি চলবে না দেখুন উদযাপন ইয়াদগারে মানানো চলবে কি চলবে না দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন তৈরি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর একটু একটু পাথর দিয়ে গাঁথছেন কাবা ঘর তো অনেক উঁচু ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথতে গাঁথতে এমন সময় তার হাত যাচ্ছে না উপরে উপর দিকে হাত যাচ্ছে না পুরোটা গাঁথবেন কি করে এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে জান্নাত থেকে একটা পাথর যেই পাথরটা হচ্ছে মাকামে ইব্রাহিম যেই পাথরটা এসে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দুটোর উপরে উঠলেন উঠে গাঁথতে শুরু করেছেন একটু একটু করে একটা লাইন করে গাঁথেন আর ওই পাথরটা আল্লাহ পাকের হুকুমে উপর দিকে লিফটের মতো উঠতে শুরু করেছে বলুন সুবহানাল্লাহ পাথরটা লিফটের মতো উঠছে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গেঁথে দিচ্ছে পাথরটা উঠছে
এমন সময় আল্লাহ পাকের হুকুমে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পা মুবারকের ছাপ পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ আর এই ছাপটা পড়ার কারণ জানেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা কেন পড়েছিল এর কারণ জানেন কাবা ঘর নির্মাণ করলেন টোটাল নির্মাণ কমপ্লিট হয়ে গেল টোটাল নির্মাণ কমপ্লিট হয়ে গেল এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের দরবারে হাত তুললেন واتخذوا من مقام ابراهيم مصلى এমন একটা মাকাম ইব্রাহিম এমন একটা পাথর আপনি কাবা শরীফ যাবেন কাবা শরীফে তাওয়াফ করবেন তাওয়াফ করার পরেতে ওই মাকাম ইব্রাহিমের সামনে যদি দুই রাকাত নামাজ না পড়ে আল্লাহ পাক আপনার তাওয়াফকে কবুল করবেন না কি পাথরে বা চিন্তা করেন না আচ্ছা ওই পাথরের সামনে যে আপনি নামাজ পড়বেন পাথরটা আপনাকে দেখতে পায় পাথরটা আপনাকে শুনতে পায় পাথরটা জানে যে আপনি ওখানে নামাজ পড়ছেন জানে পাথরটা আপনার কোনো উপকার করতে পারে পাথরটা আপনার কোনো ক্ষতি করতে পারে পাথরটার কোনো জ্ঞান আছে না আপনি তার উপকার করতে পারেন কিছুই তো পারে না তো সেই সেই পাথরের উপর সামনে কেন নামাজ পড়তে হবে আর সেই নামাজ না পড়লে আমার তওয়াফ কবুল হবে না একই ক্রাইটেরিয়া আল্লাহ একই ক্রাইটেরিয়া আজিব তো একটা পাথর যে কিছুই পারে না তার সামনে আমাকে নামাজ পড়তে হবে আর সেই নামাজটা না পড়লে আমার তওয়াফ কবুল হবে না তার মানে ডাল মে কুছ কালা হে পাথরটার মধ্যে কিছু ব্যাপার আছে হয়তো পাথরটার জ্ঞান নেই হয়তো পাথরটার আকল নেই হয়তো পাথরটা আপনার কোনো উপকার করতে পারে না হয়তো পাথরটা আপনাকে দেখতে পায় না কিন্তু পাথরটার মধ্যে কিছু মহারাত আছে মহারাতটা কি পাথরটা হচ্ছে ইয়াদগারে দুআয়ে মিলাদে মুস্তাফার পাথর বলুন সুবহানাল্লাহ সেটা কেমন করে দুআয়ে মিলাদে মুস্তাফা হলো কি করে واتخذوا من مقام ابراهيم مصلى তুমি তোমরা মাকামে ইব্রাহিমের সামনেটা মুসল্লা করে নাও নিজেদের জন্য নামাজের জায়গা করে নাও না করলে তওয়াফ কবুল হবে না কিন্তু এই পাথরটা দুআয়ে মিলাদ হলো কি করে প্রশ্ন জাগে কি জাগে জি হ্যাঁ ভাই আমার বাবা জিরানো জওয়ানেরা ও দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কাবা ঘরটা টোটাল নির্মাণ শেষ হয়ে গেল আল্লাহ নবী আল্লাহর হাবিব আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষদেরকে ডাকলেন সারা পৃথিবীর মানুষদেরকে ডাকলেন ও দুনিয়ার মানুষ তোমরা এসো আমারই আল্লাহ পাকের ঘরেতে হজ করবে এসো এই কাবা শরীফটা নির্মাণ হওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুটো হাত মুবারক তুলে দিলে কাবা ঘরটা নির্মাণ শেষ হয়েছে আল্লাহ পাকের দরবারে হাত আল্লাহ কাবা ঘর করে দিলাম তুমি বলেছিলে কাবা ঘর নির্মাণ করে দিলাম এবার আমার কিছু হাদিয়া দিতে হবে এবার আমার তো কিছু নজরানা দিতে হবে কিছু উজরাত তো আছে কিন্তু হাদিয়া তো দিতে হবে আমি আপনার একটা যে ঘর তৈরি করে দিলাম আচ্ছা বলেন তো আপনি এই দুনিয়াতে রাজমিস্ত্রির কাজ হয় আপনার বাড়ি রাজমিস্ত্রি দিয়ে তৈরি করার পরে তাকে কিছু দেন কি দেন না কিছু না দিলে তৈরি করবে পয়সা করি ঠিকঠাক হিসাব মতো না দিলে কাজ করবে ঠিকঠাক ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করে আল্লাহর দরবারে হাত পেতেছে বলুন না সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর চিৎকার আওয়াজ দিয়ে নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দেদে জামা মাসলাকে মুজাদ্দেদে জামা মাসলাকে মুজাদ্দেদে জামা সিলসিলায়ে মুজাদ্দেদে জামা নারে তাকবীর নারে তাকবীর একটু দাঁড়ান শেষ করি তারপর তো মুসাফা উঠবেনই বা কেন মুসাফা করারও দরকার নেই আমি সালাম দেবো উত্তর দেবেন ওতেই হয়ে যাবে অসুবিধা নেই শেষ কথাটা বলে দিই আপনি রাজমিস্ত্রির লাগালে ঘর তৈরি করলে রাজমিস্ত্রিকে কিছু দিতে হয় না দিলে সে ঘর করে না ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করে আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহ পাক কিছুর দরকার এবারে কিছু দরকার কিভাবে ওই পাথরটা ইয়াদগারে দুআয়ে মিলাদে মুস্তাফা সেলিব্রেশন হচ্ছে এটা বোঝানোর জন্য বলছি যে কি কেন মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তে হবে না 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 নামাজ পড়লে আপনার তওয়াব কবুল হবে কেন একটা পাথরের সামনে কেন নামাজ পড়বো ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুললেন হাত তুলে কি বললেন পায় মার বাবা জিরানো জওয়ানেরা ও দুনিয়ার মুসলমানেরা শুনে
রেখে দেন জেলে রেখে দেন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে বললেন ও রব্বি আল্লাহ পাক আজকে আপনি আমাকে আপনার ঘরটা তৈরি করতে বলেছিলেন আমি ইব্রাহিম আপনার ঘরটা পরিপূর্ণ তৈরি করে দিয়েছি এবার আপনার তরফ থেকে কিছু উযরাত চাই আপনার তরফ থেকে কিছু নজরানা চাই আপনার তরফ থেকে কিছু উযরাত আমি ইব্রাহিম আমি চাই নজরানাটা কি ওয়াবাস ফিহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতি আমার বংশের মধ্যে আমার নাসালের মধ্যে আপনি আখেরি নবীকে পাঠিয়ে দিন আমার নাসালের মধ্যে আপনি আখেরি নবী দিন দুনিয়ার বাদশা সরকারে দু আলাম আফতাবে শরীয়ত শাহনশাহ রিসালাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে দিন আর পাঠালে কি হবে আমি ইব্রাহিম কে আপনি মুস্তাফার দাদু বানিয়ে দিন কেন মুস্তাফার দাদু বানাবেন কেন ইয়াদগারে মিলাদে মুস্তাফার পাথর মাকাম ইব্রাহিম শুনে নিন মুস্তাফার দাদু কেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হতে চেয়েছিলেন কেন রাসূলুল্লাহর জন্য ওই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন শুনুন ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে অন্তরে বড় ইচ্ছা কাল কিয়ামতের মহামার মহাময়দানেতে আল্লাহ পাক প্রত্যেকের নামের নাম ধরে ডাকবেন বাপের নাম ধরে ডাকবেন দাদুর নাম ধরে ডাকবেন ফুলান ইবনু ফুলান ইবনু ফুলান বলে ডাকবেন প্রত্যেক অমুকের ছেলে অমুক বলে ডাকবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় আশা কাবা শরীফ নির্মাণের জন্য আল্লাহ পাক আমাকে এতটুকু আপনি নজরানা দিয়ে দিন কাল কিয়ামতের মহামার মহাময়দানেতে আমি ইব্রাহিমকে অন্যান্য লোকের মতো পাপের নাম ধরে ডাকবেন না বরং আমি ইব্রাহিমকে আপনি মুস্তফার দাদু বলে ডাকবেন আমি ইব্রাহিমকে আপনি রাসূলুল্লাহর দাদু বলে ডাকবেন বলুন সুবহানাল্লাহ এই জন্য ওটা হচ্ছে ইয়াদগারে দুআয়ে মিলাদে মুস্তাফা রাসূল পাকের দুনিয়াতে আগমনের জন্য দুয়ার পাথর সেই পাথরের পায়ের ছাপ ইব্রাহিমের কারণ ইব্রাহিম আসলাম রাসূলুল্লাহর উপর দোয়া করেছিলেন সেই জন্য পায়ের ছাপটা কিয়ামত পর্যন্ত পড়ে গেছে আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ তওয়াব করবে সেই পাথরের সামনে নামাজ পড়তে হবে যেই পাথরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর জন্য দোয়া করা হবে না নামাজ পড়লে তওয়াব কবুল এরকম ঘুড়ি ঘুড়ি কথা বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ দেন অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব দরবারে ফুরফুরা শরীফে কখনো আসলে ফোন করবেন অথবা আশা করবেন দেখা করার সাক্ষাৎ হবে কথাবার্তা সবকিছু হবে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে বরকত দান করেন আমাদের সকলের ঈমান আমলে বরকত দান করেন আমাদেরকে কবুল করে নেন আমাদের পূর্ববর্তীদেরকে কবুল করে নেন আমাদের বাপ দাদাদেরকে ক্ষমা করে দেন আমাদের মুরুব্বীদেরকে ক্ষমা করে দেন আমাদের মুরুব্বীদের কবরগুলো যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন আসুন আমি বিদায় নেব আপনারা সকলে কেউ উঠবেন না সকলে আখেরি মুনাজাত করে উঠবেন আমার হুজুর চলে এসেছেন দিয়ে আখেরি মুনাজাত করবেন ইনশাআল্লাহ এখন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা